আমি এসেছি থেকে যা যা করেছি সব ইচ্ছে করেই করেছি। অযথা আপনাকে জাগিয়ে রাখা, রান্না করানো, বারবার ফোন করে বিরক্ত করা সবই বুঝে শুনেই করেছি। আর সবচেয়ে বড় কথা, আপনি অফিসে যাওয়ার পরেই আপনার আঙ্কেল আর বোনেরা এসেছিল। তারা সারা দিন এখানেই ছিল, তাদের সাথে আমি কোনো খারাপ আচরণ করিনি, ভালোভাবেই সময় কাটছিল। হঠাৎ আপনার বোন জেসমিন জানতে চায় আমাদের এভাবে বিয়ে হলো কেন, কেন সোজা প্রস্তাব দিয়ে বিয়েটা হলো না, আপনি এত নাটক করে বিয়ে করলেন কেন। তখন আমি তাদের সব ঘটনা খুলে বলি, আপনার বাড়ি ছাড়ার কারণ, আমার প্রতি রাগ, এখনকার মনোমালিন্য সব কিছুই খুলে বলি। সব শুনে ওরাই প্ল্যান করে আপনি যেভাবে আমাকে সন্দেহ করে 6টা বছর মৃত সেজে পার করে দিয়েছেন, আমিও ঠিক সেম কাজটাই করব। সন্দেহ করে বাসা ছেড়ে বেরিয়ে যাব, তারপর অ্যাক্সিডেন্টের অভিনয় করব, আর আপনাকে বুঝাবো অতিরিক্ত শাসন করলে কেমন লাগে। করলামও তাই, হাসপাতালে সমস্ত ব্যবস্থা আঙ্কেল করে দিয়েছিলেন। আদিবার কথা শুনে আদি স্থির চোখে তাকিয়ে বলল, তার মানে তুই আমাকে আমার ভুলের শাস্তি দিতে চেয়েছিলি? আমি আপনাকে শাস্তি দিতে চাইনি, আমি শুধু বোঝাতে চেয়েছিলাম। কি বোঝাতে চেয়েছিলি? আমি তোকে ভালোবাসি না, তাই তো? না, ভালোবেসেও যে অত্যাচার করা যায় সেটাই বোঝাতে চেয়েছিলাম। আমি যে সেদিন আপনাকে সারা রাত জাগিয়ে রেখেছি জোর করে নয়, ভালোবেসে আপনাকে প্রেশার দিয়েছি সেটাও ভালোবেসেই, কিন্তু এই ভালোবাসায় ভালো লাগা ছিল না, ছিল বিরক্তি। আদিবার কথায় আদি একটু হাসলো, তবে এই হাসি মন খোলা হাসি নয়, তাচ্ছিল্যের হাসি। আপনি হাসছেন? মিথ্যা বলবো না, তোর উপর বিরক্ত হইনি সেটাও বলবো না, তবে আমি যে আদিবাকে ভালোবাসি তার উপর বিরক্ত হইনি। বিরক্ত হয়েছি বদলে যাওয়া আদিবার উপর। আমি বদলে যাওয়া বিষয়গুলোকে বড্ড ঘৃণা করি। তুই যদি ছোট থেকে এমন থাকতি আমি বিরক্ত হতাম না, এতদিনই মেনে নিতে শিখে যেতাম। আমি পুরনোতে সীমাবদ্ধ, তাই নতুনত্ব আমাকে ছুঁতে পারে না। মানে বুঝলাম না তো। দেখ, আমি 6 বছর আগেও যে আদি ছিলাম এখনো তাই আছি। এই 6 বছরে অনেক মেয়ের সাথে পরিচয় হয়েছে, আমি এখনো আদিবাতে আটকে আছি, আগেও ছিলাম। আমার আচরণে এতটুকু পরিবর্তন আসেনি, বদমেজাজি জেদি, তবে আগের আদি। তুই ছোট থেকে চুপচাপ, কখনো প্রতিবাদ করতে দেখিনি, আর ভালোবাসা সেটা তো আমার জন্য কখনো ছিলই না। আমি যাই করতাম তোর কাছে ভুল মনে হতো, তোর কাছে যাওয়াকে তুই ভয় পেতি, কিন্তু বিয়ের দিন তুই ইচ্ছে করেই আমাকে নিজের কাছে টানলি। আমি জানতাম এটাও তুই মন থেকে করিসনি, যা করেছিস তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে আমার ভুল বোঝানোর জন্য এতটা স্যাক্রিফাইস না করলেও হতো। মানে? আদিবার কথায় আদি শান্ত চোখে তাকিয়ে জবাব দিল, ঘুরানো ফিরানো কথা আমার পছন্দ না আদিবা, তাই সরাসরি বলছি, তুই আমাকে বোঝানোর চেষ্টা করেছিস, আমি তোর উপর অত্যাচার করেছি, আমিও বুঝেছি, তবে এটা আমার সাথে বেড শেয়ার করার আগে বুঝালে ভালো হতো। যাই হোক, ব্যাগ গুছা, আমি টিকিট নিয়ে আসছি। আদির কথা শুনে আদিবা প্রচন্ড অবাক হলো, প্রশ্নবোধক চাহনিতে তাকালো। কিসের টিকিট? চিন্তা করে দেখলাম আমি আসলেই ভুল করেছি, যা করে ফেলেছি সেটা তো আর ফিরে আসবে না, তবে তোর জীবনটা নষ্ট করার অধিকার আমার নেই। একজন ভুলে পড়া মানুষের সাথে জোর করে আটকে রেখে তোর সারাটা জীবন নষ্ট করার মানে হয় না, তাই আমি তোকে মুক্তি দিব। জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না, তাই তোকে দেশে পাঠিয়ে দিব। চিন্তা করিস না, আমি তোর ভরণ পোষণের দায়িত্ব এড়িয়ে যাব না, শুধু তোকে আমার শাসন থেকে মুক্তি দিচ্ছি। যদি সঠিক কাউকে পাস তার কাছে চলে যাস, আর যতদিন না পাচ্ছিস নিজের স্বাধীন মতো জীবন কাটা। বলেই আদি উঠে গেল। আদিবা কিছু বলতে চেয়েছিল কিন্তু সুযোগ পায়নি, আদি এই রাতের বেলাতেই বেরিয়ে গিয়েছে। আদিবা অবাক চোখে তাকিয়ে আছে। আদি ফিরতে ফিরতে ভোর রাত, আদি আসতে আদিবা ছুটে গেল। আদিবা কিছু বলতে যাবে তখনই আদি বলে উঠল, সকাল 10টায় টিকিট, রেডি হয়ে নে। বলছিলাম কি, আদিবা 2 দিন হলো আমি ঘুমাই না, একটু ঘুমাতে দিবি প্লিজ, তোকে তো একা একা পাঠাতে পারবো না, গিয়ে দিয়ে আসবো। বলতে বলতে আদি ঘরে গিয়ে দরজা লক করে দিল। আদিবা জানালা দিয়ে দেখলো আদি সত্যি ঘুমাচ্ছে, কিন্তু আদিবার চোখে ঘুম নেই। সে তো এমন কিছু চাইনি, শুধু আদিকে তার ভুলগুলো বোঝাতে চেয়েছিল, কিন্তু আদি তো সব ভুল বুঝল। এই ছেলেটা এত তেড়া কেন, কখনো মনের কথা বোঝে না। ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেল আদিবা বুঝতে পারিনি। সকালে আদির দেখে ঘুম ভাঙলো আদিবার। আদিবা ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি উঠ। কিরে উঠ। আদিবা কোনো রকম চোখ মেলে তাকাতে আদিটাকে টেনে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে দিল। সে বিশাল ব্যস্ত, কথা বলারই যেন সুযোগ নেই, সে নিজেই কথা বলে চলেছে। সোফায় কেউ ঘুমায়? অন্য রুমে ঘুমাতে পারলি না? বলছিলাম কি, এখন কিছু শোনার সময় নেই, টেবিলে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে নে, আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি, যা যা।
আদিবা এবারও কিছু বলার সুযোগ পেল না। কিছুক্ষণ পরে আদি এসে আদিবাকে নিয়ে বেরিয়ে পড়ল। আদিবা খায়নি সেটা হয়তো আদি লক্ষ্য করেনি। আদি ড্রাইভ করছে, আদিবা শুধু ছটফট করছে কিছু বলার জন্য, কিন্তু আদি একেবারেই সুযোগ দিচ্ছে না। গাড়ি যতই এগোচ্ছে আদিবার অস্থিরতা ততই বাড়ছে। আদিবার ছটফট দেখে আদি এবার প্রশ্ন করল, কিছু বলবি? বলতে দেরি হলেও আদিবার উত্তর দিতে দেরি হলো না। আমি ফিরে যাব কেন? আপনি আমাকে দেশে নিয়ে যাচ্ছেন কেন? তুই এখানে কার কাছে থাকবি? আমি ছাড়া কাউকেই তো চিনিস না। আমি অন্য কারো সাথে থাকব কেন? হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে, আমরা একসাথেই থাকব, তাই না? আদি একবার আদিবার দিকে তাকালো। দুজন মানুষের মনের কোনো মিল নেই। শুধুমাত্র বিয়ে হয়েছে বলে সারা জীবন একসাথে থাকতে হবে, এর কোনো মানে নেই। তুই তোর মতো জীবনটা সাজিয়ে নে, যেভাবে থাকতে ইচ্ছে হয়, যা যা করতে ইচ্ছে হয় তাই কর। তোর জীবন যাপনের জন্য যত টাকা প্রয়োজন আমি দিব। আমি কি বলেছি আমি দেশে ফিরে গিয়ে স্বাধীনভাবে জীবন কাটাতে চাই? বলিসনি, তবে আমার ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস। ভাইয়া, হাজার হোক, আমাদের বিয়ে হয়ে গেছে। আদি কোনো উত্তর দিল না। আদিবা তাকে এত করে বোঝানোর ট্রাই করলো, তবুও কাজ হলো না। আসলে আদি খুবই ত্যাড়া টাইপের ছেলে, নিজে যা বোঝে তাই করে, কোনো কারণে তার সিদ্ধান্ত বদলায় না। আদি আদিবারা বাসায় পৌঁছালো রাতের বেলা। তাদের দেখে সবাই অবাক। আদিবার চোখ মুখে বিষণ্নতা থাকলেও আদির আচরণে কোনো রকম কষ্টের ছাপ নেই। সে বাসায় ঢুকেই বলল, আমি খুব ক্লান্ত, কেউ আমাকে বিরক্ত করো না প্লিজ। আদির কাছে পাত্তা না পেয়ে সবাই আদিবাকে ছেকে ধরলো, কি হয়েছে? আদিবা কিছুই বলতে পারছে না, তার শুধু কান্না পাচ্ছে। সে বেত জুড়েই কেঁদে ফেলল। আদি বিরক্তি ভরে পেছনে ঘুরল। কি হচ্ছে কি মা? ওর কাছে এভাবে জবাব দিয়ে চাইছো কেন? নিজের বাসায় কি কেউ আসতে পারবে না? ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, এতে তো প্রশ্নের কি আছে? যাই হোক, আদিবা তুই আমার সাথে আয়, যা বলা সকালে বলো। আদিবা এই সুযোগটা মিস করতে চায় না, তাই আদি বলার সাথে সাথেই আদির ঘরে চলে গেল। আদি ড্রেস চেঞ্জ করছে, আদিবা তার দিকেই তাকিয়ে আছে। আদি বিষয়টা লক্ষ্য করে একটু থেমে বলল, লাজ লজ্জা কি সব বিসর্জন দিয়ে দিয়েছিস? আমি মানে? ঘটনা কি বলতো? যা বলা সরাসরি বল। আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন? কেন, তোর কি মনে হয় তামাশা করার জন্য একদিনের ব্যবধানে দেশে এসেছি? আদিবা আবারও কেঁদে দিল। আশ্চর্য, তুই এত কাঁদুনি হলি কবে থেকে? সমস্যাটা কোথায় সেটা বল। আদিবা কেঁদে কেঁদেই বলল, বিয়ের দিন আপনি বলেছিলেন যাই হয়ে যাক আমাদের কখনো ডিভোর্স দিবেন না, জোর করে আটকে রাখবেন, তাহলে আজ কেন বদলে গেলেন? হ্যাঁ, তার মানে আমার বদলে যাওয়াটা তুই মেনে নিতে পারছিস না? কেন পারছিস না? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি, জোর করা ছেড়ে দিয়েছি, এটা তো তোর জন্য সুখবর। আমি কি আপনাকে জোর করা ছেড়ে দিতে বলেছি? তুই তো বড্ড ঝামেলার মেয়ে, যখন জোর করতাম তখন আপত্তি ছিল, এখন জোর করব না বলছি তাতেও আপত্তি, তাহলে আমি করবটা কি? আপনি আগে যেমন ছিলেন তেমনই থাকুন, বদলে যাবেন না প্লিজ। আদি এবার ভিলেনি হাসি দিয়ে বলল, তুই কি বুঝতে পারছিস? তুই নিজের মুখে স্বীকার করছিস তুই আমার জোর করাটাকে পছন্দ করিস। আজ বেশ বেলা করে ঘুম ভেঙেছে আদিবার। এ দুদিনে যে ধকল গেল ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে। আর মোড়া ভেঙে উঠে বসলো সে, সাথে সাথে চারপাশে চোখ বুলিয়ে অবাক হলো আদিবা। তার স্পষ্ট মনে আছে গত রাতে সে আদির ঘরে ঘুমিয়েছিল, তাহলে এখন নিজের ঘরে আসলো কি করে? তবে কি আদি তাকে রেখে গিয়েছে? কিন্তু কেন? তবে কি আদির রাগ এখনো ভাঙেনি? আদিবা তাড়াতাড়ি উঠে ঘর থেকে বেরিয়ে আসলো। নিচে সবাই খাবার টেবিলে বসে আছে, তবে আদিবাতে কেউই খাচ্ছে না। সবাই খাওয়া বাদ দিয়ে আদির দিকে তাকিয়ে আছে, আর আদি মনোযোগ দিয়ে আপন মনে খেয়ে চলেছে। আদিবার নিচে নামতেই সবাই আদির দিক থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। এমনভাবে তাকালো যেন পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমার বিশেষ চরিত্রের আগমন ঘটেছে। আদিবার ইতস্ততা নিয়ে এগিয়ে আসতেই আদি খাবারে মনোযোগ রেখেই পা দিয়ে চেয়ার এগিয়ে দিয়ে বলল, বস। সবাই রাগে চোখে তাকালো আদির দিকে। আদিবাও হা হয়ে তাকিয়ে আছে। আদি খেতে খেতে শক্ত কণ্ঠে বলল, কি রে আদিবা, তোকে কি ভালো করে কথা বলে গায়ে লাগে না? বসতে বললাম না? আদিবা বিচলিত হয়ে আদির পাশে বসল। আদি এখনো খাবার প্লেটেই মনোযোগ আটকে রেখেছে। আদিবা বসার পর সে মুখ তুলে তাকালো আর বলতে শুরু করল, জানি আমার এমন সিদ্ধান্তে সবাই অবাক হয়েছো, সাথে রেখেও গিয়েছো, কিন্তু কি করবো বলো, ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না, আমাদের ভাগ্যে এমনটাই লেখা ছিল তাই এমন হলো। আদির বাবা এবার রেগে বললেন, ভাগ্যের দোহাই দিও না আদিত্য,
জীবনটা ছেলে খেলা নয়। তুমি যখন আদিবার সাথে সংসার করবেই না, তখন আদিবার জীবনটা নষ্ট করলে কেন? ও তোমায় বিয়ে করতে চায়নি, তবুও জোর করে কেন বিয়ে করে ওকে অপরাধের সাজা দিলে? আমি ওকে সাজা দেওয়ার জন্য বিয়ে করিনি বাবা, একসাথে থাকার জন্য বিয়ে করেছিলাম। কিন্তু ওকে যখন হাসপাতালে দেখলাম, তখন মনে হলো এই দিনটা সত্যি আসার আগে আমার ওকে মুক্তি দেওয়া উচিত। মানুষ নিজের স্বভাব যতই বদলানোর চেষ্টা করুক, পুরোপুরি বদলাতে পারে না, আমিও হয়তো পারবো না। তখন দেখা গেল আদিব আমার হাত থেকে বাঁচতে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? হ্যাঁ, আমার সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাকে প্রেশার দিও না, সবারই নিজের মতো করে বাঁচার অধিকার আছে। তাছাড়া আদিবার কোনো কিছুর অভাব আমি রাখবো না, মাস শেষ হওয়ার আগেই ওর প্রয়োজনীয় সব কিছু পৌঁছে যাবে, তাই তোমাদের উপর বোঝা হয়ে থাকবে এটা ভেবো না। কাকিমণি, তোমাকে বলছি, আদিবা বরাবরই চুপচাপ, নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করতে পারে না, তাই ইতিমধ্যে অনেক কষ্ট পেয়েছে। তাই তোমাকে বিশেষভাবে অনুরোধ করব, ওকে আর নতুন করে কষ্ট দিও না। ওকে আমি ছেড়ে দিচ্ছি মানে এই না যে আমি ওর উপর অসন্তুষ্ট, ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আছে, আদিবার উপর আমার সত্যি কোনো অভিযোগ নেই। আমি কথা দিচ্ছি আমি ওর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিব, তাই দয়া করে এই নিয়ে ওকে দোষারোপ করে ওর উপর কোনো অত্যাচার করো না। 6 বছর তো অনেক অত্যাচার করেছো, আর না। তুমি তোমার পাগলের সংলাপ বন্ধ করো, যাকে ছেড়ে দিচ্ছ তার প্রতি আর দরদ নাই বা দেখালে? বাবা, আবার উল্টোপাল্টা কথা বলছো, আমি ওকে ছাড়ছি না, মুক্তি দিচ্ছি। যাই হোক, শেষ একটা কথা বলি, তোমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে ওকে অন্য কোথাও রাখবো, তবে ওকে যদি বাসা ছাড়তে হয় তাহলে আমি এই বাসার সাথে কোনো সম্পর্ক রাখবো না। বলতে বলতে আদি উঠে গেল, সে নিজের ঘরে যেতেই আদিবাও গিয়ে হাজির হলো। আদি শার্ট চেঞ্জ করছিল, আদিবাকে দেখে থেমে গেল। কিছু বলবি? আদিবা এবার আর সহ্য করতে পারল না, কেঁদে ফেলল। আজও কাঁদছিস কেন? আদিবা কেঁদে কেঁদে বলল, আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ। আদি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি তুই কিসের জন্য এত অস্থির হচ্ছিস, কিন্তু আদিবা, যা হওয়া সেটা তো হয়ে গিয়েছে, আমি চাইলেই তো সতীত্ব ফিরিয়ে দিতে পারবো না। তুই সেদিন কেঁদেছিলি, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম জোর করে সবটা করা উচিত না, আমি তোর উপর অতিরিক্ত অধিকার দেখিয়ে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত, তবে আমি আর কখনো এই ভুল করব না। দেখ, গত রাতে তোর সাথে কিছু করা তো দূর, তোর সাথে থাকিনি পর্যন্ত, ওই দিনের জন্য তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। আর শুধুমাত্র এই কারণে নিজেকে আমার সাথে থাকার জন্য ফোর্স করিস না, জীবন তো একটাই, সমাজ কিংবা পরিবার কি বলবে সে ভেবে নিজেকে কষ্ট দিস না, এসব কোনো ব্যাপার না, কিছুদিন পরেই ভুলে যাবি। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? আদি এবার এগিয়ে গিয়ে আদিবার হাত ধরে নিজের কাছে বসালো। আদিবা, আমি কোনো দিনই তোর ক্ষতি চাইনি, যে কোনো সম্পর্কে তিনটা শর্ত থাকে, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া অথবা ছেড়ে দেওয়া। আমি সবগুলো ধাপে ট্রাই করেছি, প্রথমে মেনে নেওয়ার চেষ্টা করেছি, সেজন্য তোর থেকে নিজেকে এত বছর দূরে রেখেছি, যাতে আস্তে আস্তে তোর চালচলন মেনে নিতে পারি। বিশ্বাস কর, মেনে নিতে শিখেও ছিলাম, যেদিন আমাকে পুলিশ ধরে নিয়ে গেল তুই সেদিন নীলয়ের সাথে ফিরেছিলি, আর জেনেও রিয়েক্ট না করার চেষ্টা করেছি, কিন্তু আমার মেনে নেওয়াটা তোর কাছে যথেষ্ট ছিল না, তারপর চেষ্টা করছিলাম মানিয়ে নেওয়ার, তোকে বোঝানোর চেষ্টা করলাম, জোর করে মানিয়ে নিতে চেয়েছিলাম, তাই জোর করে বিয়ে করলাম, কিন্তু তাতেও ব্যর্থ হলাম, তুই মেনে নিতে পারলি না, তাই এবার ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমরা দুজন দুমেরুর বাসিন্দা, আমরা একসাথে থাকলে দুজনের কারো বড় ধরনের বিপদ ঘটতে পারে, তাই এখন এই একটাই পথ খোলা আছে। আদিবা আদির কথার কোনো জবাব দিতে পারছে না, ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, মনের মাঝে হাজার কথা জমা থাকলেও গলায় এসে আটকে যাচ্ছে, কিছুই বলতে পারছে না। তবে আদি অনর্গল বলে চলেছে, আরেকটা কথা, তুই যে অযথা সন্ধের নাটক করছিলি সেটা আমি জানতাম, আমি তোর হাত কাটার কারণ জানার জন্য যখন সিসিটিভি চেক করেছিলাম তখনই দেখেছিলাম আঙ্কেলরা এসেছে, তাই তুই যে অযথা সিনক্রেট করছিস জানতাম, সেই জন্যই তোর সাথে এত রুড বিহেভ করেছিলাম, এসব আমাকে সন্দেহ করার জন্য ছিল না, তুই ভুল করছিস সেটা বোঝানোর জন্য ছিল, কিন্তু তুই যখন হারিয়ে গেলি বুঝলাম আমার রুড বিহেভ করাটা উচিত হয়নি, তারপর তোকে যখন হাসপাতালে দেখলাম আমি ভেবেছিলাম তুই সত্যি অ্যাক্সিডেন্ট করেছিস, আমি সেটা মেনে নিতে পারিনি, তখন নিজে নিজের কাছে প্রতিজ্ঞা করেছি তোর যা করার কর, আমি আর তোর জীবনে ঢুকবো না, তুই বেঁচে আছিস এটাই আমার কাছে অনেক, আমি কখনো তোর ক্ষতি চাইনি, সেই ছোটবেলা থেকেই তোকে ভালোবাসতাম, তাই যে বিষয়গুলো তোর জন্য ক্ষতিকর সেখান থেকে তোকে বিরত রাখার চেষ্টা করতাম, তুই বেথা পেলে শাস্তি দিতাম যাতে পরের বার আরো সাবধান হোস, সে যাই হোক আমার ভালোবাসার পদ্ধতিটা ভুল ছিল, তাই এখন থেকে দূর থেকে চাইব তুই ভালো থাক বলে আদি ওয়াশরুমের দিকে চলে গেল। আদিবা বুঝতে পারলো আদি তার আচরণে কষ্ট পেয়েছে,
আর আদির সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না। আদি রেডি হয়ে বের হয়ে আসলো। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে দেখে আদি এগিয়ে এসে আদিবার মাথায় হাত বুলিয়ে মলিন হাসলো। তারপর কারো কাছে কোনো বিদায় না নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে। আদি দ্বিতীয়বার ঘুরে তাকায়নি। আদি বের হতে না হতেই অরিন ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আদিবা আদিবা, বায়াকে তুই যেতে দিস না, ওকে তুই আটকা, যে করে আটকা। তাকিয়ে কি দেখছিস মুখ পড়ি? ভাইয়া আজ তোকে ছেড়ে নাই, এ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য বের হয়ে গেল। আদিবা একবার বাহিরের দিকে আবার অরিনের দিকে দেখছে। অরিনের কথা শুনে আদির মা এগিয়ে এসে বললেন, কি সব আবোল তবল বকছিস অরিন? অরিন এবার চোখের পানি ছেড়ে বলল, আমি আবোল তবল বকছি না, দেখো ও চিরকুট লিখে গিয়েছে। বলে অরিন একটা চিরকুট এগিয়ে দিল। আদির মা সেটা পড়তে শুরু করল। মা বাবা, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার মুখ আমার নেই। আমি জানি না চির বিদায় কি করে নিতে হয়, তাই কাউকে বিদায় জানাতে পারলাম না। আর আদিবার কাছ থেকে বিদায় নেওয়ার সাহস আমার নেই। এই মুখের দিকে তাকিয়ে বিদায়ের কথা বলার হিম্মত আমার কোনো দিনও হবে না, তাই এভাবে বিদায় নিচ্ছি। যাই রে আদিবা, হয়তো আর কোনো দিন তোর সাথে দেখা হবে না, তবে আমি যেখানেই থাকি না কেন সব সময় চাইব তুই ভালো থাক। দোয়া করি সুখী হো, আমার জন্যও দোয়া করিস। এপারে তো আমার বেপরোয়া ভালোবাসাটা পূর্ণতা পেল না, অপারে যেন পূর্ণতা পায়। আজকাল প্রতিটা সকাল উৎকণ্ঠার ভেতরে কাটে আদিবার, উৎকণ্ঠার সাথে চাপা উদ্বেগ। অল্পতেই অস্থির হয়ে পড়ে সে, কেটে সামান্য শব্দ হতেই ছুটে যায়, কান খাড়া করে শুনে কেউ এসেছে কিনা। দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে মেয়েটা। খাওয়া দাওয়ার ব্যাপারে বড্ড উদাসীন ভাব দেখাচ্ছে, খেতে চায় না বললেই চলে। আগে চুপচাপ থাকলেও বাসার কাজ করতে বেশ আগ্রহ ছিল, কিন্তু আজকাল কোনো ব্যাপারেই কোনো উৎসাহ নেই, কিন্তু গেট খোলায় খুব আগ্রহ। সে বারবার হাসি মুখে গেটের কাছে যায় আর ফিরে আসে মলিন মুখে। আদিবার এমন আচরণের কারণ বাসার সবাই বোঝে। কেটে গেছে দুই দুটি মাস, আদি চলে গিয়েছে। ফোন করে জানিয়েছে সে ভালো আছে, আর কখনো বাসায় ফিরবে না সেটাও জানিয়েছে। কিছুদিন যাবৎ শরীর বিশেষ ভালো যাচ্ছে না আদিবার, পেটে একটা চাপা ব্যথা অনুভব করছে। এই উপসর্গটি তার নতুন, কোনো কিছু নিয়ে চিন্তিত হলেই পেটের তীক্ষ্ণ যন্ত্রণা হতে থাকে। ডাক্তার দেখানো দরকার বোধ হয়, কিন্তু সময় করে যাওয়া হচ্ছে না। যাওয়া হচ্ছে না বললে ভুল হবে, সে নিজেই যাচ্ছে না। প্রতিদিনের মতো নতুন একটা সকালের সূচনা হলো। ভোর 7টার কাছাকাছি সবাই ঘুমোচ্ছে, শুধু ঘুম নেই আদিবার চোখে। আদিবা উঠে শাড়ি গায়ে দিল, চুল আঁচড়ালো, গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে ঘর ছেড়ে বের হতেই মা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছিস তুই? আদিবা অস্বস্তি নিয়ে জবাব দিল, এই একটু রাস্তা। রাস্তাই কিছু না, একটু হাঁটবো আর কি। শরীর ভালো ছিল না বলছিলি, বাহিরে বেশ ঠান্ডা, এখন কোথাও যেতে হবে না। আদিবা কি মায়ের কথা শুনল নাকি ইচ্ছে করেই এড়িয়ে গেল বুঝল না শাহানা বেগম। মেয়ে ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেল। আজ বহুদিন পর আদিবা ভোরের আলো দেখল, কতদিন বাসার বাইরে যাওয়া হয় না। সূর্য কেবল উঁকি দিচ্ছে চারিদিকে, কেমন কুয়াশা কুয়াশা ভাব সবকিছু ঝাপসা দেখাচ্ছে। রাস্তা ফাঁকা, একটা রিক্সাও নেই। আদিবা পা বাড়ালো, অন্য সময় হলে লোকজনের জন্য হাঁটাও মুশকিল হয়ে যেত, তবে এখন ফাঁকা। রিক্সা পেলে আদিবা হয়তো রিক্সাতেই যেত। আদিবা হাঁটছে গন্তব্য পাশের পার্ক। পার্কে ঢুকে এগিয়ে গিয়ে বসল কংক্রিটের তৈরি বেঞ্চটাতে। কিছুক্ষণ জিরিয়ে দম নিয়ে ফোনটা হাতে নিল আদিবা। হাত পা কাঁপছে, ফোন করার সাহস হচ্ছে না, তবুও আজ সে আদিকে ফোন করবে বলে মনস্থির করেছে। সেই জন্য এখানে আসা, বাসার সবার সামনে মন খুলে কিছু বলা যায় না। অবশেষে সকল জড়তা ভেঙে আদিবা ফোন করেই ফেলল, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার ফোন করার পর কেউ একজন ফোন ধরল। হ্যালো, কণ্ঠটা শুনে ভিতরটা ধক করে উঠল, থমকে গেল আদিবা। কতদিন পর আদির গলা শুনল, কিন্তু নিজের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। অপর পাশ থেকে আবারও বলল, কে বলছেন? আদিবা এবারও উত্তর দিতে পারল না। কথা যখন বলবি না তখন ফোন করেছিস কেন? আদিবা দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে তাহলে দয়া হলো ফোনটা ধরার, আমি ফোন করেছি দেখিও ধরলেন না। আদিবার কথা শুনে ফোনের অপর পাশ কিছুক্ষণ নীরব রইল, তারপর উত্তর আসলো, আমি ফোনের কাছে ছিলাম না তাই ধরতে পারিনি। সেদিন যে সারারাত কল দিলাম সেদিন ধরেননি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। মিথ্যে বলবেন না প্লিজ। সত্যি বলে কি তোর ভালো লাগবে? যাই হোক এসব ছাড়, কি বলবি বল, আমার একটু তাড়া আছে। এখনো এত রেগে আছেন? রাগ আমার ছিল,
আর সেই রাগের জন্য কি কি হারিয়েছি তুই ভালো করেই জানিস। তাই এখন আর রাগটা করি না, তাই শুধু শুধু ভুলভাল কথা বলিস না। তাছাড়া তুই আমার রাগের হিসেব নিতে নিশ্চয়ই ফোন করিসনি, তাই কি বলবি সেটা বল। আমি মানে ডিভোর্সের ব্যাপারে কিছু বলবি? চমকে উঠল আদিবা। ডিভোর্স? কিসের ডিভোর্স? আদি কি তাহলে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? ডিভোর্স মানে? কেন, বাবা তোকে কিছু বলেনি? কি বলবে? ভেবে দেখলাম ডিভোর্স দিতে 6 মাসের বেশি সময় লাগে, দেখা গেল তোর কাকে পছন্দ হলো, কিন্তু ডিভোর্সের জন্য বিয়ে করতে পারছিস না, তাই ভাবছি আগেই ডিভোর্সটা করে রাখি। বাবাকে বলেছি তোর জন্য ভালো একটা ছেলে দেখতে। আদির কথায় চোখের কোণে বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আদিবা ফুপিয়ে কাছে, কিন্তু আদিকে বুঝতে দিতে চায় না। তুই কি কাঁদছিস আদিবা? কই না, না তো। আমাকে তুই কোনোদিনই ফাঁকি দিতে পারিসনি, তাই আজ অযথাই অসম্ভবটা চেষ্টা নাই বা করলি। আজেরা কারণে কান্নাকাটি করা তোর বদ অভ্যাস, অভ্যাসটা এবার বদলানো উচিত। চোখের জলে তো সস্তা নাকি, যে কথায় কথা ঝরাতে হবে। চোখের জল কি বাজারে বেচা কেনা হয়? তাহলে সেটা সস্তা না কি দামি বিচার করলেন কিভাবে? হ্যাঁ, তুই কি কি কারণে কতটা কাঁদতে পারিস তা অন্তত আমার চেয়ে ভালো আর কেউ জানে না। এখন নিশ্চয়ই ভাবছিস আমি খুব মহান হয়ে গিয়েছি, তাই তোর সব ইচ্ছে এত সহজে পূরণ হতে দিচ্ছি, সেই আনন্দেই কাঁদছিস তাই না? কিন্তু আমি শুধু তোর জন্য না, নিজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমি এই দায়বদ্ধ সম্পর্কের মধ্যে আর থাকতে চাই না। আপনি কি বলছেন বুঝতে পারছেন? দিন বদলেছে তো, আজকাল কাউকেই অত বুঝি না, বুঝার ক্ষমতা হয়তো হারিয়ে ফেলেছি। এত কঠিন হওয়ার ভান কেন করছেন? আমি ভান টান করি না, আমি এমনই, আর তুই সেটা জানিস। আমাদের একসাথে কাটানোর সময়গুলো ভুলে গিয়েছেন? ভুলিনি কিছুই, তবে ভুলা উচিত, এসব মনে রেখে কোনো লাভ তো নেই, তাই ভুলার চেষ্টা করছি। পারবেন ভুলতে? না পারার কি হলো, মানুষ পারে না এমন কিছুই নেই পৃথিবীতে। আমরা কি একসাথে থাকতে পারি না? আদি হাসলো, চাপা কণ্ঠস্বরে জবাব দিল, পারি বলছিস? তুই বড্ড আবেগে আদিবা, কখন কি বলিস নিজেই জানিস না, এখন এমন ভাবে কথা বলছিস যেন তোকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু সত্যিটা তো এমন না। সত্যিটা হলো আমি তোকে ছাড়িনি, বরং জোর করে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি তোর যোগ্য ছিলাম না, তাই ধরে রাখতে পারিনি। তাহলে এখন আমায় অপরাধী বানাতে চাইছিস কেন? যদি বলিস আমি অপরাধী, হ্যাঁ আমি অপরাধী, ভালোবাসার অপরাধে আমি অবশ্যই অপরাধী। একজনকে বেপরোয়াভাবে ভালোবেসেছিলাম, তাই আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, ভালোবাসার বিনিময়ে শরীর পেয়েছি কিন্তু মনটা অধরা রয়ে গেল, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এই অপরাধে আর শাস্তি দিতে চাস? কোনো উত্তর দিল না আদিবা। আদিবা আমার একটু তাড়া আছে, এখন রাখি? রাখবেন। হুম, ঝটফট উত্তর দিয়ে ফোন কেটে দিল আদি। আদিবার মনটা নিমিষেই দ্বিগুণ খারাপ হয়ে গেল। আদির আজকাল তার সাথে কথা বলতেও ইচ্ছে হয় না, যতবার কল করে হয় ধরে না, নাহলে দু একটা কথা বলে ব্যস্ততার দোহাই দিয়ে কেটে দেয়। আদি এত বদলে গেছে ভেবেই কান্নার গতি বেড়ে গেল, সাথে সাথেই পেটের একপাশে তীক্ষ্ণ ব্যথা শুরু হলো, মাথাও ধরেছে। আদির কথা ভাবলে আজকাল শরীর খারাপ করছে, এখন আর কথা বলা সম্ভব না, তাই ফোন রেখে উঠে বাসার উদ্দেশ্যে হাঁটা দিল, কিন্তু শরীর সায় দিল না, আবারও বেঞ্চটায় বসে পড়ল। টিপ টিপ করে ব্যথা বাড়ছে, আদিবা জানে কিছুক্ষণ পর এই ব্যথা কমে যাবে, তাই ওখানেই বসে রইল। ধীরে ধীরে ব্যথা কমল, বেলা বাড়ল, আদিবা আবারও আদিকে ফোন করল, কিন্তু ফোন বন্ধ। আদি তার দিক থেকে সকল মায়া কাটিয়ে দিয়েছে বুঝতে বাকি রইল না। হতাশ আদিবা ভাঙ্গা হৃদয় নিয়ে বাসায় ফিরে আসলো, শরীর খারাপ লাগছিল তাই কিছু খায়নি, মেডিসিন বক্স থেকে 2টা ট্যাবলেট নিয়ে এক নিমিষেই গিলে ফেলল সে, তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়ল। যখন ঘুম ভাঙল বেলা গড়িয়ে সন্ধ্যা। আদিবা পেইনকিলারের সাথে ঘুমের ট্যাবলেট খেয়েছিল, তাই এতক্ষণ ঘুমিয়েছে। আজকাল আদিবা প্রায় ঘুমের ট্যাবলেট খায়, কারণ ঘুম পাখি তাকে বিদায় জানিয়েছে অনেক আগেই। মাথা ভারী ভারী লাগছে, আদিবার নিজেই এক কাপ চা করে নিয়ে ছাদে গেল, সারাদিনে খাওয়া বলতে এই চাটুকুই। সবাই ডেকেছিল কিন্তু কারো ডাকে ঘুম ভাঙেনি তার। চা হাতে চেয়ে আছে বিশাল আকাশের দিকে, আসলে সে নিজের জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করছিল, কিন্তু এই সমীকরণের সমাধান নেই, তাই কিছুক্ষণ পর নিচে নেমে আসলো। খাবার টেবিলে তার ডাক পড়ল, আদিবা খেয়ে যা। আমার খিদে পায়নি, তোমরা খাও। তা পাবে কেন, আমার ছেলেটাকেই তো খেয়েছিস, আর খিদে পাবে কেন? কটমট করে বলল আদির মা। আদিবা মাথা নিচু করে নিজের ঘরে ফিরে আসলো, আবারও কান্না পাচ্ছে। আদিবা ফোন হাতে নিয়ে আদিকে একবার কল দিল, কিন্তু ফোনটা আবারও বন্ধ দেখালো। রাত বাড়ছে,
সবাই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। আদিবা বসে বসে বই পড়ছে। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। আদিবা ঘাড় ঘুরিয়ে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকালো। ঘড়ির কাঁটায় রাত 2:40। এত রাতে কে আসবে? নিশ্চিত মনের ভুল। আদিবা আজকাল প্রায় ভাবে কলিং বেল বাজছে, কিন্তু দরজা খুলে দেখে কেউ নেই। মনের ভুল ভেবে তাই গুরুত্ব দিল না। আবারও বেজে উঠল কলিং বেল। পরপর কয়েকবার বাজার পর আদিবার নিচে গিয়ে দরজা খুলল। সাথে সাথে সারা শরীর কেঁপে উঠল, চোখ দুটি চিকচিক করে উঠল, বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে, পা দুটি যেন আটকে গেছে মনে হচ্ছে। আদিবা তাকিয়ে আছে। তখন বাইরে থেকে শক্ত কণ্ঠ ভেসে আসলো, ভিতরে কি ঢুকতে দিবি? ঠান্ডা তো এবার জমে যাব। আদিবার মুখ থেকে কথা ফুটল না, চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। নীরব কান্না হাউমাউ কান্নায় রূপ নিল। আদিবা কোনো কিছু না ভেবে বেরিয়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। আদি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কি হচ্ছে এটা কি আদিবা? আমি বাইরে থেকে এসেছি, গায়ে কত জীবাণু থাকতে পারে, ছাড় বলছি। আদিবা আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরে কি হচ্ছে, কি এত কান্নার কি হলো বলবি তো? আদিবা এবারও কিছু বলতে পারল না। আদি তাকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে ব্যাগ নিয়ে ঘরে ঢুকল। সান্ত্বনা দিতে দিতে নিজের ঘরে নিয়ে গেল আদিবাকে। দেখি চোখ মুচ বুকামে, এভাবে কাঁদে কেউ? কি শুনে কার কথা, আদিবা কেঁদেই চলছে। আদি এবার ধমক দিল, কান্না বন্ধ করতে বললাম না, বেয়াদমে কথা শুনিস না কেন? আদি নিজেই এবার আদিবার চোখের পানি মুছে দিল। চল চোখে মুখে পানি দিয়ে দিই। লাগবে না। বেশ তাহলে তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। বাসার সবাইকে ডাকবো? দরকার নেই, সকালে তো সবার সাথে দেখা হবেই, এখন কাউকে ডেকে তোলার প্রয়োজন নেই। বলে আদি ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। তখন আদিবা বলল, আপনি হঠাৎ আসলেন কেন? আমার আসা নিষেধ? আমি তা বলিনি, সকালে তো বললেন না আসবেন। বলেছিলাম আমার তাড়া আছে, ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল। ও বাই দ্য ওয়ে, যে জন্য এসেছি তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ওয়েট দেখাচ্ছি। বলে আদি গিয়ে ব্যাগ খুলল। কেন যেন আদিবার ভয় লাগছে, সে বসে থেকে উঠে দাঁড়ালো। আদি ব্যাগ হাতে নিয়ে এসে আদিবার সামনে বসে একটা কাগজ বের করে দিল আদিবার হাতে। এটা কিসের কাগজ? নিজেই দেখ। আদিবা মনোযোগ দিল কাগজে, সাথে সাথে মাথা চক্কর দিল, হাত থেকে কাগজটা পড়ে গেল, সাথে আদিবাও। আদি তাড়াতাড়ি হাত বাড়িয়ে ধরল তাকে। আদিবা, আদিবা কি হয়েছে, তাকা আমার দিকে। আরে এসব কি ধরনের মজা, চোখ খুল। আদি অস্থির হয়ে আদিবার চোখে মুখে পানি দিল, কিন্তু তাতেও জ্ঞান ফিরল না আদিবার। আদি এবার পুরোপুরি অস্থির হয়ে পড়ল। আদির চিৎকারে ঘুম ভাঙল সবার। আদিবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আদিবার শরীর ভয়ঙ্কর খারাপ করেছে, রক্ত শোকার ওঠানামা করছে, হার্টবিট মিস করছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন পরম শান্তিতে ঘুমাচ্ছে সে। অসুস্থ মস্তিষ্ক স্বপ্নহীন হয়, তাই জ্ঞান হারালে আমরা স্বপ্ন দেখি না, কিন্তু আদিবা দেখছে ভয়ঙ্কর এক স্বপ্ন। আদি জোর করে তাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিচ্ছে, অথচ সে সাইন করতে চায় না। আদিবা চিৎকার করে বলছে, আমি সই করব না, কিন্তু কেউ তার কথা শুনছে না। আদিবার দম আটকে আসছে, কষ্ট হচ্ছে, সে কাঁদছে, কিন্তু কেউ তাকে পাত্তা দিচ্ছে না। তীব্র যন্ত্রণা নিয়ে আদিবা জেগে উঠল আর বাচ্চা মেয়েদের মতো চেঁচিয়ে বলল, ভাইয়া কই, আমি ভাইয়ার কাছে যাব। নার্স ডাক্তার ছুটে এলো, বাসার সবাইকে ভিতরে আসার অনুমতি দেয়া হলো, আদিকেও ভিতরে আসতে বলা হলো। বেডে আছোয়া হয়ে বসে আছে আদিবা, হাতে স্যালাইন লাগানো। সবার সাথে আদি এগিয়ে এসে বেডের পাশে দাঁড়ালো, মুখে কোনো কথা নেই। ডাক্তার আদিবার হার্টবিট পরীক্ষা করে বিদায় নিলেন। আদি এখনো মুখ কালো করে ওইভাবেই দাঁড়িয়ে আছে। আদিবা এবার প্রশ্ন করল, কিছু কি হয়েছে ভাইয়া, আপনি এমন মুখ কালো করে রেখেছেন কেন? আদি মুখ তুলে তাকালো, চোখ দুটি লাল হয়ে আছে, তার চোখে মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। আদিবা হতভম্ব হলো, সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, কাকিমণি তোমার মেয়েকে চুপচাপ থাকতে বলো, তা না হলে আমি ওকে খুন করে ফেলবো, ইচ্ছে তো করছে এক্ষুনি করে ফেলি। বলেই আদি এগিয়ে গেল। আদিবা অবাক হওয়ার সাথে ভয় পেল, তাই একটু পিছিয়ে গেল। শান্ত হ আদি, ও হয়তো বুঝতে পারেনি, বললেন আদিবার মা।
সাথে সাথে আদি আবারও চেঁচিয়ে উঠল। বুঝতে পারেনি মানে? ওকে ছোট বাচ্চা যে বুঝবে না? আদিবা, তোরা তো সাহস কি করে হলো? আমার এত বড় ক্ষতি করতে তোর কলিজা কাঁপলো না? কি করেছি আমি? আবার প্রশ্ন করছিস? কে ওই কে মেরেছিল তোকে, যে তুই একদম নাওয়া খাওয়া ছেড়ে সন্ন্যাসী হতে চেয়েছিলি? বাচ্চার কথা নাই বা ভাবলি, নিজের কথা তো একটা বার ভাবা উচিত ছিল। এটা জানার পর যে আমি তোকে মারতে মারতে হাড় হাড্ডি সব গুঁড়া করে দেবো জানতি না? বাচ্চা? কিসের বাচ্চা? মুরগির বাচ্চা। এমন একটা ভাব নিচ্ছিস যেন তুই কিছুই জানতি না। কি রে, তুই মা হতে যাচ্ছিস জানার পরেও প্রতিদিন পেন কিলার সাথে আমার ঘুমের ট্যাবলেট কি করে খেলি? জবাব দে, বাচ্চা পেটে পেন কিলার খাওয়া যায় না, জানিস না? বাচ্চার কত ক্ষতি হয়েছে জানিস? আদিবা কিছু বলতে পারলো না। সে এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না, তাই আদির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। মুখটা দেখো, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। একটা কথা কান খুলে শুনে নে আদিবা, আমার বাচ্চার যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। আপনি এসব কি বলছেন? তার মানে আমি মা হতে চলেছি? না, আমি বাবা হতে চলেছি। ওই বাচ্চা শুধু আমার। কথা ছিল তোকে আমি মুক্তি দিব, বাচ্চা দেওয়ার কথা ছিল না, তাই বাচ্চা শুধুই আমার। তাছাড়া যেই মা দুই মাসে বাচ্চার খেয়াল রাখতে পারে না, সে সারা জীবনের দায়িত্ব কি করে নিবে? বলে হনহন করে বেরিয়ে গেল আদি। আদিবা এখনো অবাক চোখে তাকিয়ে আছে। মা, উনি এসব কি বলে গেলেন? সাথে সাথে শাহানা বেগম উত্তর দিলেন, ডাক্তার বলেছে তুই শারীরিকভাবে বাচ্চার জন্য ফিট না, নিয়মিত খাবার না খাওয়ার জন্য দুর্বল হয়ে পড়েছিস, তাছাড়া তোর রক্তের পেন কিলার পাওয়া গিয়েছে যা বাচ্চার জন্য ক্ষতিকর, সেটা শুনেই আদি খেপে গিয়েছে, আমাদের সবাইকে অনেক কথা শুনিয়েছে, কেন তোকে ডাক্তার দেখায়নি, ওকে কেন জানায়নি? কিন্তু বাচ্চা কোথা থেকে এসেছে বুঝতে পারছিস না তো? আমি বলে দিচ্ছি, উড়ে উড়ে এসেছে, তোর পেটে বাচ্চা উড়ে এসেছে, তাই তুই বুঝতে পারিসনি। আদির কথায় আদিবা বিরক্ত চোখে দরজার দিকে তাকালো। আদি আবারও এসে তার পাশে দাঁড়ালো। সাথে সাথে আদিবা বলল, আপনি কি ভালো করে কথা বলতে পারেন না? সব সময় তারা বেকা কথা বলেন কেন? হ্যাঁ, তাছাড়া বাচ্চা নিয়ে এত মাতামাতি করছেন কেন? এই বাচ্চা তো পৃথিবীতে আসবে না। আদি জ্বলন্ত কণ্ঠে বলল, মানে কি বললি তুই? খবরদার গায়ে হাত তুলবেন না, যাকে ডিভোর্স দিচ্ছেন তার কাছে বাচ্চার আশা করেন কিভাবে? হ্যাঁ, ও তাই নাকি? হ্যাঁ তাই। পেটে যদি বাচ্চা না থাকতো এই কথাটার জন্য তোর কি অবস্থা করতাম শুধু উপরওয়ালা জানে। যাই হোক, তোকে ডিভোর্স দিব বলেছিলাম, বাচ্চাটাকে দিব বলিনি, তাই বাচ্চা আমার। বাচ্চা যেহেতু আমার পেটে, তখন তার উপর সম্পূর্ণ অধিকারও আমার। সেই হিসাব করতে গেলে তো আরো অনেক কিছু হিসাব করতে হবে, কে কতটা পরিশ্রম করেছে সেই হিসাব মিলালেই কার ভূমিকা কতটা বোঝা যাবে। চুপ করবেন আপনি, সবার সামনে কি সব বলছেন? হ্যাঁ, আমি শুরু করেছি নাকি তুই? অসভ্য ছেলে একটা। আদি আদিবার কথা শুনে মুচকি হাসলেন আদির বাবা আর বললেন, আদিবা তো এখন সুস্থ আছে, চলো আমরা এখন যাই। কিন্তু ভাইজান। আহ আদিবার মা, মেয়ের জামাইকে একটু একা থাকতে দাও, চলো। সবাই হাসতে হাসতে বিদায় নিল। আদিবা গোল গোল চোখে তাকিয়ে আছে। সবাই বের হতেই আদি আদিবার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আদিবা ভুরু কুচকালো। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? হ্যাঁ ভাবছি। কি ভাবছেন? উপরওয়ালা তোর কপালে সুখ লিখে নাই, আমার হাত থেকে তোর মুক্তি নেই, সেটাই ভাবছি। মানে? খুব তো মুক্তি চেয়েছিলি, এবার কি করবি? বাচ্চা থাকলে বন্দি থাকবো কি বলো? বরং আমাকে আর একা একা থাকতে হবে না, কেউ একজন অন্তত পাশে থাকবে। কিন্তু বাচ্চা তো আমার, সে তোর সাথে থাকবে কেন? আমার পেটে বাচ্চা, তাহলে আপনার হলো কি করে? হ্যাঁ শুনেন, আপনার মতো বজ্জাতের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, তাই বাচ্চার কথা বলে যান। দরকার হলে আমি কেস ফাইল করব, তবু বাচ্চাকে ছাড়বো না। তাহলে আপনার বাচ্চা আপনি নিয়ে যান, আমি আপনার বাচ্চা পেটে ধরবো না। তবে রে, তা দেখাচ্ছি মজা। খবরদার বলছি, কাছে আসবেন না। আদি আদিবার চেঁচামেচি শুনে ডাক্তার ছুটে আসলো। কি হচ্ছে, কি আপনার এসব কি করছে? ও ম্যাডাম, আপনি আসছেন, ভালোই হয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, বাচ্চার উপর মায়ের অধিকার বেশি নাকি আমার, মানে বাবার অধিকার বেশি? এটা কেমন প্রশ্ন? বাচ্চার উপর দুজনে অধিকারই সমান। কিন্তু বাচ্চার মা সেটা মানতে নারাজ, এখন আমার কি করা উচিত? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন না ম্যাডাম, এই সাইকোর কথা কেউ বুঝে না, আপনিও বুঝবেন না। যাই হোক,
আপনি আমার কথা শুনেন, আসলে ইনি আমার বাচ্চার বাবা, আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতে চায়, কিন্তু বাচ্চাকে ধরে রাখতে চাই, তাই আমি বলেছি আমি বাচ্চা জন্ম দিব না, এই নিয়ে ঝামেলা। আজব তো, আপনি বলুন ম্যাডাম, এটা কেমন বিচার? ওর আমাকে ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে, ছেড়ে দিক, তাই বলে আমার বাচ্চা দিয়ে যাবে না? দশটা না পাঁচটা না একটা মাত্র বাচ্চা আমার, প্রথম বাচ্চা, এমনিতেই আজেবাজ ওষুধ খেয়ে অনেক ক্ষতি করে ফেলেছে। আদি আর আদিবার কথা শুনে ডাক্তার হেসে ফেলল। আচ্ছা আপনি বাহিরে যান, আমি আপনার স্ত্রীর সাথে একটু কথা বলি। তা বলুন, কিন্তু আমার স্ত্রী না, জোর করে বিয়ে করেছিলাম, তাই স্ত্রী বলবেন না, বলুন আমার বাচ্চার মা। আচ্ছা আপনার বাচ্চার মায়ের সাথে একটু কথা বলি। বলুন, আমি যাচ্ছি, বলে আদি চলে গেল। ডাক্তার ম্যাম এসে আদিবার পাশে বসল। এবার বলো তো কি সমস্যা? আসলে কিভাবে যে বলবো, উনি আমাকে একটুও ভালোবাসে না, শুধু বাচ্চার জন্য আমাকে ব্যবহার করতে চাইছে, তাই আমি অ্যাবর্শন করে ফেলবো, মানে ওকে বলবো বাচ্চা নষ্ট করে ফেলেছি, তারপর অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে বাচ্চা নিয়ে থাকবো, উনি আমাকে অনেক কষ্ট দিয়েছে, এবার ওনার পালা। কিন্তু ওনার কথাই তো তা বোঝা যাচ্ছে না, বরং মনে হচ্ছে বাচ্চার খবরে খুব খুশি হয়েছে। তা তো হবেই, বাচ্চাকে তো ভালোবাসবেই, কিন্তু আমাকে বাসে না, জানেন দুমাস আমার সাথে কেন কথা বলেনি? আপনাকে ভালোবাসে না কে বলল? যে ছেলে সন্তানকে ভালোবাসে সে অবশ্যই তার স্ত্রীকে ভালোবাসে। আদিবা এবার কিছু বলল না, তাকিয়ে আছে ডাক্তারের মুখের দিকে। বোকা মেয়ে, দূরে গিয়ে কষ্ট দিতে হবে কেন, বড় তুমি চাইলে এই বাচ্চার দোহাই দিয়ে তোমার বরকে দিয়ে যা খুশি করে নিতে পারো, তাছাড়া বাবা মায়ের আলাদা আলাদা প্রয়োজনীয়তা আছে, একার পক্ষে সেই প্রয়োজনীয়তা মেটানো সম্ভব না। আপনি ওনার সাথে থাকুন, বাচ্চা পৃথিবীতে আসুক, তারপর যা সিদ্ধান্ত নেওয়া নিবে, তাছাড়া এই অবস্থায় ডিভোর্স হবে না। এভাবে তো ভাবিনি, আপনি ঠিকই বলেছেন, আমি এতদিন যা যা করতে পারিনি এই বাচ্চাকে দিয়ে সব করতে পারবো। এই তো বুদ্ধিমতির মতো কথা, আমি এবার আসি তাহলে, কিছুক্ষণ পর তোমাকে ছেড়ে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডাক্তার মুচকি হেসে বেরিয়ে গেল, আর বারান্দায় আদির সাথে দেখা হলো। আদি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তাকে দেখে ডাক্তার বলল, আপনার স্ত্রী, ও না সরি, স্ত্রী না, আপনার বাচ্চার মায়ের দিকে খেয়াল রাখবেন, উনি কিন্তু বাচ্চার জন্য ফিট না, কোনো মতে মেন্টাল প্রেশার দিবেন না, হাসি খুশি রাখার চেষ্টা করবেন। আদি মাথা নাড়ালো। সন্ধ্যায় আদিবাকে বাসায় নিয়ে আসা হলো, আদি তাকে নিজের রুমে নিয়ে গেল। এই রুমে নিয়ে আসলেন কেন? হ্যাঁ আমি আমার রুমে যাব। যান, তবে বাচ্চাকে আমার ঘরে রেখে যান, আমি আমার বাচ্চার সাথে ঘুমাবো। আজব তো, বাচ্চাকে রেখে যাব কি করে? হ্যাঁ সেটা আমি কি করে বলবো, সেটা তো আপনি জানেন। আপনার সাথে আমি পারবো না জানি, কিন্তু মিস্টার, বাচ্চার বাবা, কান খুলে শুনে নিন, আমার সাথে একদম উচ্চ স্বরে কথা বলবেন না, ডাক্তার বলেছে এমন করলে বাচ্চার ক্ষতি হবে। ঠিক আছে, বলবো না, আমার বাচ্চার জন্য আমি সব বদ অভ্যাস বদলাতে পারি। আমার বাচ্চা এমন ভাবে বলছেন যেন আপনার একারই বাচ্চা, আপনি আমার সাথে এমন ভাবে কথা বললেন, আহ পেটে ব্যথা হচ্ছে, আর মনে হয় বাঁচবো না, বলেছেন এখনই ক্ষমা চান, না হলে ব্যথা কমবে না। বুঝেছি, আমার কপালে দুঃখ লেখা হয়ে গিয়েছে, যাই হোক সরি, বাচ্চাটাকে প্রেসার ভাবে দিয়ে না। এভাবে বললে হবে না, কান ধরে বলুন, বলবেন না তাই তো, দেখেছো বাবু তোমার বাবা তোমাকে একটু ভালোবাসে না, তুমি ব্যথা পাচ্ছ জেনেও ক্ষমা চাইছে না। হয়েছে হয়েছে, বাচ্চার কাছে আমাকে অপরাধী বানাতে হবে না, এই যে কান ধরছি। আদি কানে ধরতে আদিবা খিলখিল করে হেসে উঠল, নিস্তব্ধ রাতে সেই হাসি বড্ড মিষ্টি শোনালো, হাসিতে গড়িয়ে পড়ছে আদিবা, তার হাসি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে। আদিবার হাসির শব্দে মুচকি হাসলেন আদির বাবা। যাক, ডাক্তার ম্যামকে যেভাবে বুঝিয়েছিলাম ওদের সেভাবেই বলেছে। আদির মা ভুরুকুচকে বলল, মানে কি বলেছো তুমি ডাক্তারকে? ওদের ব্যাপারে সবই বলেছি, আর এও বলেছি ওদের দুজনকে যেন একসাথে থাকার পরামর্শ দেয়, বাচ্চা হতে হতে ওরা একসাথে থাকতে থাকতে ওদের সম্পর্কটা যদি একটু স্বাভাবিক হয়। এদিকে আদিবা হাসছে তো হাসছেই, আদি সেই ফাঁকে উঠে গিয়ে আবার ফিরে আসলো, এসেই আদিবার হাত টেনে ধরল, সাথে সাথে আদিবার হাসি থেমে গেল, কিছুটা ভয়ও পেল, ভাবল আদি হয়তো বরাবরের মতোই রেগে গিয়েছে, তাই ভয়ে ভয়ে বলল, কি করছেন? হ্যাঁ আদি আদিবার হাত টেনে একটা বালা পরিয়ে দিল, আদিবা অবাক হয়ে বলল, এটা
বাচ্চা হলে গিফট দিতে হয়, এটাই নিয়ম। এই নিয়ম আবিষ্কার করেছে কে? হ্যাঁ অবশ্যই, আদিত্য চৌধুরী। আদিবা আবারও হাসল। বালাটা সুন্দর, সে যাই হোক, এসবে আমাকে ভোলানো যাবে না। মাথা ধরেছি, টিপি দিন, ঘুমাবো। কি, আমি তোর মাথা টিপে দিব? আমার বাচ্চার বাবা জানো কি, বেশি কথা বলি পাউটি পাবো। বুঝেছি বুঝেছি, কি আর করা যাবে, দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন, আসছি। আদি দরজা লক করে এসে আদিবার মাথায় হাত বোলাতে শুরু করেছে। আদিবা সাথে সাথে বলে উঠল, উফ হচ্ছে না, সুন্দর করে দিন। দিচ্ছি বলেই আদি অসম্ভব এক কাণ্ড ঘটিয়ে বসল। আদির কাণ্ডে আদিবা পুরো জমে গেল, গায়ে কাটা দিল। আদি এক টানে আদিবার শাড়িটা সরিয়ে তার পেটে মুখ ডুবিয়ে দিয়েছে। কি করছেন এসব, কি ধরনের অসভ্যতা এটা? অসভ্যতা হতে যাবে কেন, আমি আমার বাচ্চাকে আদর করছি, এতে কারো কিছু বলার নেই। আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আদর করব, যেভাবে ইচ্ছা সেভাবে আদর করব। বলে আদি আবার নিজের কাজে মনোযোগ দিল। ভাইয়া এমন করবেন না, আমার কেমন যেন লাগছে। ভাইয়া কে, কার ভাইয়া? ফালতু প্রশ্ন আর ফালতু কাজ দুটোই বন্ধ করুন। আদিবার কথা আদির কানে ঢুকল না, সে আবারও নিজের কাজে মন দিল। এবার শুধু পেটে না, আদিবার সারা শরীরময় বিচরণ করছে সে। আদিবা চাপা কণ্ঠে বলল, কি করছেন, ছাড়ুন। বাচ্চা যখন আমার, বাচ্চার মাও আমার, আমার বাচ্চার মাকে আমি আদর করব, তাতে তুই আদিবা বাধাতো আর কে? আদিবা উত্তর দিল না, কিন্তু তার ফুপানো কান্না আদির চোখ এড়াতে পারল না। আদি উঠে এসে সযত্নে চোখের পানি মুছে দিয়ে বলল, দেখি তাকা আমার দিকে, কি হয়েছে, কাঁদছিস কেন? আদিবা চোখ বন্ধ করে অন্যদিকে মুখ করে আছে, চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। এত অভিমান আমার উপর? আপনি আমায় একটুও ভালোবাসেন না, আর যদি বাচ্চা না আসতো আমাকে ডিভোর্স দিয়ে দিতেন। তোর তাই মনে হয়? ডিভোর্স পেপার তো নিয়ে এসেছেন তাই না? তাই নাকি, তুই পেপারটা ভালো করে দেখেছিলি? আদিবা চোখ খুলল। মানে? ওটা ডিভোর্স পেপার ছিল না, ওটা আমার প্রত্যয়নপত্র ছিল, যার মানে আমি আর কখনো বিদেশে যাব না, এখন থেকে এখানেই থাকবো, আর এই সিদ্ধান্ত আমি 2 মাস আগেই নিয়েছিলাম। আদিবা অবাক চোখে তাকালো আদির দিকে, আদি হাসল। বিয়ের দিন বলেছিলাম আমি বেঁচে থাকতে কোনোদিন তোকে ডিভোর্স দিব না, দরকার হলে আরো 3টা বিয়ে করব, তবুও তোকে ছাড়বো না, মনে আছে কথাটা? কিন্তু এই 2 মাস তোকে শাস্তি দেওয়ার ইচ্ছে আমার ছিল না, সব কাগজপত্র আর অফিস গোছাতে আমার একটু সময় লাগতো, সেই জন্যই তোকে রেখে গিয়েছিলাম, মিথ্যা বলবো না। আসলে তুই যে আমায় ভালোবাসিস সেটা বোঝানোর জন্য এভাবে রেখে গিয়েছিলাম, তবে বিশ্বাস কর তুই প্রেগনেন্ট জানলে এমন করতাম না। আমি ভেবেছিলাম আমাকে হারিয়ে তুই আমার প্রতি ভালোবাসাটা বুঝবি, তুই এত কষ্টভাবে বুঝতে পারিনি, আমাকে তুই ক্ষমা করে দিবি। আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? যাকে ভালোবাসি তার কাছে ক্ষমা চাইতে পারবো না? আমি তোর জন্য কি কি করতে পারি আজও বুঝলি না পারলি। সারা পৃথিবী যদি একপাশে থাকে আর তুই অন্য পাশে থাকিস, আমি আদি তোকেই বেছে নিব, তোর মতো করে কেউ কখনো আমার মন ছুঁতে পারেনি। জানিস তো একজনে আসক্ত ভালোবাসা সবসময় সুন্দর হয়, আমি জন্ম জন্মান্তর এই আদিবাতেই আসক্ত থাকতে চাই, তুই ছিলি, আছিস, আর শুধু তুই থাকবি। এত ভালোবাসেন আমাকে, আমার উপর আপনার কোনো রাগ নেই? যাকে ভালোবাসা যায় তার উপর রাগ করা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কাউকে সারা জীবনের জন্য বন্ধু বানাতে চাও তবে মনের মাঝে একটা কবর খুঁড়ে নাও, যেখানে তার করা ভুলগুলো কবর দিতে পারবে, কারণ মানুষ মাত্রই ভুল করবে। আমি সেই কবরটা 6 বছর আগেই খুঁড়ে ফেলেছি, যদিও তুই কখনো ভুল করিসনি। আচ্ছা আদিবা, তোর মনে আমাকে একটা কবর খোঁড়ার জায়গা দিবি প্লিজ, যেখানে আমার ভুলগুলোকে ছুঁড়ে ফেলতে পারবি? আদিবা উত্তর দিতে পারল না, আবারও কেঁদে ফেলল। একদম কাঁদবি না বলে দিলাম, কাঁদলে কিন্তু ওয়াশরুমে আটকে রাখবো। আদিবা চোখ মুছতে মুছতে জবাব দিল, আমি তো আটকেই থাকতে চাই, আদি বেপরোয়া ভালোবাসার মায়া জন্ম জন্মান্তরে আটকে থাকতে চাই, রচনা করতে চাই বেপরোয়া ভালোবাসার নতুন অধ্যায়, দিবেন সেই সুযোগ আমায়?